হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো গুড মর্নিং, এখন সকালবেলা। তো আমি আর প্রিয়া আবার চলে এসেছি। তো এতদিন আমরা বাড়িতে ছিলাম, আর সকালবেলা উঠে আমাদের খাওয়া হয়ে গেছে, তখন আর ব্লগ করার মানে ভুলে গেছিলাম আর কি, তো ক্যামেরাটা অন করা হয়নি। তো ভাবলাম যে এখন দিকে স্টার্ট করি। আর এই যে প্রিয়া এখানে শুয়ে আছে, কই রে, কোথাও মুখটা কই বাবু, দেখা যাচ্ছে তবু? হ্যালো করতে। আমার শরীরটা একদমই ভালো নেই, ভালো থাকে, হ্যাঁ খারাপই, হ্যাঁ খারাপই থাকে, কারণ আমার অ্যালার্জির প্রবলেম আছে, তারপর এখন হচ্ছে শীতকাল, তো ওই জন্য আর কি। তো তোমরা সবাই দেখতে থাকো কি কি করি, তোমাদের সাথে শেয়ার করবো। বাজার যাবো বল। হ্যাঁ বাজার যাব, কারণ 2-3 দিন আগে এসেছি, তো আসার পর আর আমাদের সময় হয়ে ওঠেনি, আমাদের কিছু কাজ ছিল সেসব সারতে সারতে, তো সত্যি কিছু নেই আমাদের রুমে, তো বাজার যেতে হবে। তো বাজার যাব, সেসব তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি বাজারে, বাজারে গিয়ে মাছ সবজি টবজি কিনবো। তো চলো তোমাদেরকেও দেখাবো বাজারটা। কি মাছ এটা? এটা কি মাছ? কত? 500 গ্রাম 70 টাকা, 500 গ্রাম 60 টাকা, এটা 120 টাকা কিলো, এটা 140 টাকা কিলো। এটা 570, 200 টাকা করে হবে, 80 টাকা, এই যে 70 টাকা, 60 টাকা। আমাদের মাছ কেনা হয়ে গেছে, একটা কাতলা মাছ নিয়েছি 500 গ্রামে, আর এবার সবজিটা কিনে নেব। নিয়ে নে না দুটো, এই নিয়ে নে দুটো, দরকার হবে 10 টাকা। আর ধনে পাতা কত করে বললো? এ তুমি সব থেকে ছোটটা দিচ্ছ কেন? তখন আমরাই তো এই নিলাম, কত করে?
আমরা বাজার থেকে চলে এসেছি আর টিনা এখানে মাছটা ধুচ্ছে টিনা মাছটা ধুক আমি ওদিকে সবজিটা কেটে নিই আজ রান্না হবে আমাদের বাকি সব রান্না হয়ে গেছে আর যে কুমড়ো ফুলটা কিনেছিলাম সেইটার করব বড়া এই কুমড়ো ফুলের বড়াটা ভেজে নিচ্ছি তারপর আমরা খেতে বসব আমরা লাঞ্চে বসে গেছি আর আমাদের আজকে লাঞ্চে আছে ভাত কুমড়ো ফুলের বড়া এই সালাড আর তার সাথে আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তো চলো আমরা লাঞ্চটা করে নিই তারপর দেখা হচ্ছে বিকেলবেলা আমার জন্য কাড়া বানাচ্ছে আমার জন্য কাড়া বানাচ্ছে এটা খেয়ে আমি কতটা সুস্থ থাকি তার রিভিউ আমি পরের ভিডিওতে দেব তাহলে তোমরাও বানিয়ে বানিয়ে খেও কাশি হলে কি কি দিয়েছে এর মধ্যে আমি বলে দেবে তোমরা সব বানিয়ে বানিয়ে আর লং এলাচ দারচিনি আর ওইটাকে কি বলে ব্ল্যাক পেপারের বাংলাটা গোলমরিচ গোলমরিচ হ্যাঁ গোটা গোটা গোলমরিচ হ্যাঁ এর মধ্যে একটু নুন নুন বলছি নুন না এর মধ্যে ঢালিয়ে পরে মধু দেয় কিন্তু মধু নাই আমাদের চিনি দিই এর খুঁতি তাই হয় বেশি লো হয় চিনি কম খাই হ্যাঁ দিয়ে দেন তুইও খেয়েলি একটু তোর তো ঠান্ডা ঠান্ডা লাগছে এর মধ্যে নিম পাতা দিয়ে দিলে কত সুন্দর লাগতো কাশিটা যদি ভালো হয়ে যায় তাহলে একই খাবো দুবেল করে ছিঁচার কিছু নাই তারপর
তাকে আনতে হবে মধু নিয়ে আসবো এখন মধু কি নিবি রে ভাই আমি কতদিন চিনি খাওয়া ছেড়েছি তাও আমি একটু একটু করে চা খেয়ে নিই সকালবেলা এখানে আসার পর নাহলে আমি কত আচ্ছা লুকটা দেখা যাক ব্যাপারটা কি হচ্ছে আমি প্রথম দেখছি তোমাদের একটু দেখা ছোট তো ছিল খুঁজে পাসনি মানুষ চেয়ে কি করে সকালে গেছিল একটু বিস্কুট আনতে পারলাম দেখ হ্যাঁ দেখবো কি আমাকে বেশি দেওয়া দরকার নাই তুই খাম বেশি তো আরে বেশি করেই খা তুই যা চিনি দিয়েছো আমার তো খেতে পারছি কেন রে ওরে তোর চিনি তো আরে চিনি তো গলি আমি আর কিছু বলবো কি আমার মুখটা বোবা হয়ে যাওয়া দরকার চিনি দিয়ে আছি চিনিটা গলে গেছে গলে গেলে আর চিনির ফ্লেভার থাকে না চিনিটা গলে যাওয়া মানে চিনিটা হেলদি এটা বলতে চাইছি তুই বুঝছি গরম গো এটা একটু ধর তুই কিন্তু কত সুস্থর মতো কথা বলছিলি বল মানে চিনিটা দিয়েছি চিনিটা তো গলে গেছে তার মানে আমি হলুদ জলটাকে দিই না গোলমরিচ দিয়ে খাই হলুদ জলের উপরে একটু বেশি করতে ফুলে না এখনো কিচ্ছু চিনি লাগেনি আমার তোর লাগবে কি আর এক কাপ চায়ে তিন কাপ চিনি তিন চামচ চিনি লাগে এ ফোন করছে অত খাওয়া চিনি দিচ্ছি অতটা চিনি দিয়ে আবার চিনি দিচ্ছি একটু খেয়ে দেখো খাবো তো এটা যদি গ্যালাসে দিতে তখন অনেকটা শুকিয়ে যেত এই ঠান্ডা শুকিয়ে যেত বলছি ঠান্ডা হয়ে যেত আমি তো অসুস্থ আমার ঠান্ডা লেগেছে না